হাই গাইস, তো আমি দেখাবো এখন পুজোর শপিং, কত টাকার শপিং হয়েছে এটা ইন্টারেস্টিং। তো 10 থেকে 15 হাজার টাকার শপিং রয়েছে এখানে, এক এক করে এর আমি দেখাবো। জাস্ট স্টিল উইথ নাও। আচ্ছা, এটা একটা জামা, এর সাথে ভালো কম্বিনেশন করে এই জামাটা প্রায় 500 টাকা পড়েছে, কটন, পিওর কটন। জামাটার দাম টোটাল পড়েছিল 750 টাকা, ভি মার্ট থেকে কেনা এটা, এবং এটাও ভি মার্ট থেকে কেনা। খুব সুন্দর একটা পছন্দের প্যান্ট, অনেক দিন ধরে কেনবো, খাকি, এবং নিউ মডেলের এটা উঠেছে, খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন যে এটা বক্স বা যে ভি শেপ সেটা একটা একটু ফুল মেলিয়ে ধরলে বোঝা যেত। তো এটা সুন্দর একটা প্যান্ট, প্যান্টের কম্বিনেশনটা দুর্দান্ত, বক্স বেলবেক্স বলা যেতে পারে। এটা প্যান্টালুন্স থেকে কেনা ছিল, পরা হয়নি, তবে এবার পরবো। এটা ফর্মাল বা ট্রাউজার টাইপের, খুব ভালো কমফোর্টেবল। এটা প্যান্টালুন্স থেকে কেনা হয়েছে। এটা একটা জিন্সের শার্ট, প্যান্টালুন্স থেকে কেনা হয়েছিল 2500 টাকা, বা 2500 রুপিস অনলি 2500 টাকা। এটা কিসের অরিজিনাল ব্র্যান্ড? পিটার কোম্পানি। তো অরিজিনাল ইংল্যান্ডের যে পিটার কোম্পানি হয়, এটা প্যান্টালুন্সেই পাওয়া যাবে একমাত্র, পিটার ইংল্যান্ড অরিজিনাল। এটা একটি ফুল টি শার্ট বা শার্ট বলা যেতে পারে, ফুল হাতার শার্ট। এটাও ব্র্যান্ডেড কোম্পানি, এখানে নামটা দেখে নাও, ফ্ল্যাগ কোম্পানির। এটাও প্রায় 700 বা 1000 টাকা। একটা জিন্সের ফর্মাল প্যান্ট, যখন ইচ্ছা হবে, এটাও একটা ফর্মাল জিন্স, ওখানে স্তূপ করে রাখছি, স্তূপটা সবাইরে লাস্টে দেখাবো। এটা একটা জিন্সের প্যান্ট, এটা স্টাইল বাজার থেকে কেনা হয়েছে, এটা স্টাইল বাজারে, খুব সুন্দর। আরও একটা জিনিস স্টাইল বাজার থেকে কিনেছিলাম, মাই ফেভারিট সানগ্লাস, এটাও স্টাইল বাজার থেকে কেনা হয়েছিলো, বনগার স্টাইল, ভেরি বিউটিফুলস, বাট দ্য 500 রুপিস অনলি। আর এই প্যান্টটার দাম পড়েছিল 1000 টাকা বা 1000 রুপিস। এটা একটা ব্র্যান্ড নিউ, ওয়াইল্ড স্টোন, অনলি দ্য মেল সেন্ট। এটাও কত MRP আছে এখানে? 599। এটা একটা অসাধারণ প্যান্ট, এটার দাম নিয়েছে 2000 টাকা, ব্র্যান্ড নিউ কোম্পানি, এবং এটা বিয়ার ডেনিমের, এবং বলবেক্স, ওই যে নতুন প্যাটার্ন এখন হয়েছে, মানে বক্স বক্স টাইপের পকেট থাকবে অনেকটা দূর, খুব সুন্দর লাগবে এটা পরলে। এটা 2000 টাকার উপর। এটাও আরেকটা একই সেম প্যাটার্নের তিনটে প্যান্ট কিনেছি, এটাও ভলভেক্স নিউ ব্র্যান্ড, এটাও 2500, এটাও 2500 টাকার। এটা বাজার কলকাতা, এটা বাজার কলকাতার। এটা একটা টি শার্ট, ওই ব্ল্যাক প্যান্টের সাথে এটা খুব ম্যাচিং হবে, তো ম্যাচিং করে করে কেনা হয়েছে। তো দুর্গাপুজোয় তোমরা সবাই সাথে থাকবে, সব ভালো ভালো মণ্ডপ, পূজা প্যান্ডেল, সেগুলো থাকছে উইথ মাই ড্রেস। এটা একটি শার্ট, তো আমি জানি মেয়েরা 10-15 হাজার টাকার কেনে, কিন্তু একটা ছেলে 10-15 হাজার টাকা শুধু জামা প্যান্টে খরচ করে দেয়, হ্যাঁ, তার ইনকামের 50% স্টাইলে ফিনিশ করে দেয়, এটা আমার হবি। এটা একটা ভালো টি শার্ট, পিঙ্ক কালারের, খুব স্টাইলিশ, এভরিডে উই ব্র্যান্ড নিউ ওয়ার দ্য ড্রেস। এটা গিফট পেয়েছি, এটা বাড়ির থেকে যেদা লোকোপাইলট, উনি দিয়েছে। এটাও গিফট, ওই যে দাদা দিয়েছে এই জামার প্যান্টটা, দাদা বলে। তো এটা হলো সেই জামার সাথে ম্যাচিং করে এই প্যান্টটা। এটা সর্দা দিয়েছে, ও এই টি শার্টটা দিয়েছে। এটা আরেকটা টি শার্ট কিনেছিলাম ভি মার্ট থেকে, খুব সুন্দর, স্টাইলিশ, দেখেই বোঝা যাচ্ছে কতটা ডিজাইনফুল। এটা আমার স্টিফেনের স্টুডেন্ট অভিরূপ, ক্লাস 8, ওরা দিয়েছে এটা। কত যাই কিনি, পাঞ্জাবের উপরে কোনো কথাই হবে না, বাঙালিদের সেরা ড্রেস হলো পাঞ্জাবি। এই পাঞ্জাবি কিনতে গেলে চাঁদপাড়ার তমাল, বেস্ট এবং কম দামে। এই পাঞ্জাবি আমি হাবড়ায় কিনতে গেলে আমার 3000 টাকা পড়ে যেত, সেখানে আমি 800 টাকায় দ্য কটন, পিওর কটন, এবং এত স্টাইলিশ এবং ডিজাইনফুল পাঞ্জাবি, একমাত্র তমাল, তমাল আমি চিনতাম না,
যেহেতু আমার দাদার বিয়ের সময় আমি একবার গেছিলাম, তো ওই নক আউট হলো যে আমি মনে পড়লো, তাই আমি সেদিন লাস্টের দিন এই পাঞ্জাবিটা নিয়ে আসি অষ্টমীতে পরবো বলে। এটা বেস্ট, যত ড্রেস কিনেছি তার মধ্যে বেস্ট এই পাঞ্জাবি, চোখ ধাঁধা লেগে যাওয়ার মতন। 800 অনলি। লাক্স কজির একটা অ্যাড হয়ে যাক, মিস্টার লাক কজি বাবু এর সাথে পাঞ্জাবির সাথে। ভেরি বিউটিফুল গিফটস শি গিফট মি, মাই গার্লফ্রেন্ড অর মাই কম্পেনিয়ন্স, সে আমাকে এটা গিফট করেছে 750 টাকার এই ড্রেসটা, পিওর কটন। এটা সে আমাকে বাজার কলকাতা থেকে গিফট করেছিল, খুব দারুণ, ব্র্যান্ডেড কোম্পানি। এবং এই প্যান্টটা আমার সবথেকে বেস্ট প্যান্ট মনে হয়েছে যতগুলো প্যান্ট দেখালাম, তার মধ্যে এইটা খাকি ড্রেস। আমার এমনিও ডিফেন্স পছন্দ, খাকি, ডিএসপি, আইপিএস এদের ড্রেসগুলো আমার পছন্দ হয়। হ্যাঁ, এবং এদের ড্রেসটাও একটু একটা সেই খাকি ড্রেসের একটা আকাঙ্ক্ষা থেকেই গেল। ওকে গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, যেখানে আমরা বিভিন্ন পূজা মণ্ডপে যাব এবং সেরা সেরা বাঙালিদের যে প্যান্ডেলগুলো হয়, যেমন কলকাতা থেকে শুরু করে কল্যাণী, রানাঘাট থেকে শুরু করে সমস্ত যত জায়গায়, বেস্ট বেস্ট ওয়েস্ট বেঙ্গলের যত পুজো আছে সব দেখতে পাবেন। আগে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার চ্যানেলকে। ওকে বাই বাই, সি নেক্সট। এই যে আমি, দেখা হচ্ছে তাহলে খুব সুন্দর পরিস্থিতিতে। ওকে।